জি চব্বিশ ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্চিতা, আমার সঙ্গে রয়েছে আত্রি। আমরা শুরু করলাম গুড মর্নিং বাংলা। আত্রি, গুড মর্নিং বাংলার শুরুতেই আমরা নজরে রাখবো, কারণ আজকে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি রাজ্য সফরে চারটি জেলায় তিনি যাবেন, পুরুলিয়া থেকে শুরু করে পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং মেচেদাতেও যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকে এই সভাগুলো থেকে কীভাবে তৃণমূলকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেদিকে অবশ্যই নজর থাকবে। ঈশান দেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আত্রি, ঈশান, একটু জানতে চাইবো, যেহেতু বারবার বহিরাগত যে আক্রমণ করা হয়েছে সেই আক্রমণের জবাব দিয়েছেন, ইস্তাহার প্রকাশ হয়েছে, সেখানে মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়েছে এবং লাগাতার নিশানা আনছেন তৃণমূল নেত্রী, তৃণমূল সুপ্রিমো, তো আজকে বিজেপির চাণক্য তার নিশানায় কি আসতে পারে? কারণ নির্বাচন তো শনিবার, প্রথম দফার নির্বাচন, তার আগে এই শেষ পাতে ঝাঁজ কতটা তীব্র হতে পারে? দেখো, ঝাঁজ যে তীব্র হবে তার আভাস কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়ে গিয়েছেন। কেন? এর কারণ, নরেন্দ্র মোদী এর আগে বেশ কয়েকটি জনসভা পশ্চিমবঙ্গে করেছেন, নির্বাচনী জনসভা, কিন্তু গতকাল যে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাঁথিতে করেন, সেখানে তার কণ্ঠস্বর যতটা তীব্র ছিল, যেরকম তীব্র স্বরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন, ততটা তীব্রতা এর আগে দেখা যায়নি। অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এই দৃশ্যপট দেখে এই কথাই বলছেন যে নির্বাচন যত এগিয়ে আসছে, ভোট গ্রহণের তারিখ যত এগিয়ে আসছে, বিজেপি নেতৃত্বের কণ্ঠস্বরে ঝাঁজ ততই বাড়ছে। স্বাভাবিকভাবেই আজকে অমিত শাহ যে চারটি জনসভা করবেন, পুরুলিয়ার বাঘমুন্ডিতে, বাঁকুড়ায়, ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে এবং পূর্ব মেদিনীপুরের মেচেদায়, এই জনসভাগুলিতে অমিত শাহের ভাষণেও কিন্তু ঝাঁজ আগের চেয়ে অনেক তীব্র হতে পারে এমনটা অনেকেই আশা রাখছেন। এবং যে কথা তুমি বলছিলে যে ইশতেহার ইতিমধ্যেই বিজেপি প্রকাশ করেছে, ফলে ইশতেহারের নির্যাস, ইশতেহারের যেসব প্রতিশ্রুতিগুলিকে জনমুখী প্রতিশ্রুতি বলে বিজেপি তুলে ধরছে, বিজেপি ক্ষমতায় এলে সেগুলির রূপায়ণ যে হবে এবং তাতে মানুষের কতটা সুবিধা হতে পারে, এইসব প্রসঙ্গেও কিন্তু অমিত শাহর ভাষণে উঠে আসতে পারে ভোট আরও বেশি করে নিজেদের দিকে টানার জন্য। আচ্ছা, ধন্যবাদ। ঈশানদেব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি ছিলেন এবং খুব গুরুত্বপূর্ণ বাঁকুড়াতেও আজকে যাচ্ছেন। এই পশ্চিমাঞ্চলের এই জেলাগুলোকে টার্গেট করছে, বারবার হেভি ওয়েটরা আসছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহ, জেপি নাড্ডা, হয় রোড শো করছেন, নয় সভা করছেন, আর ঝাঁজ কিন্তু বেড়ে চলেছে আক্রমণের। একেবারে নিশানা কিন্তু রাজ্য সরকারকে ক্রমাগত তারা করছেন। এরই সঙ্গে সঙ্গে আত্রি, আমরা আগেই জানিয়েছিলাম দর্শকদের যে আজকে থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে কিন্তু মহাগুরু মিঠুন চক্রবর্তী তিনি নেমে পড়বেন একেবারে নির্বাচনী ময়দানে, ভোট প্রচারে তিনি নেমে পড়বেন। আজকে যেমন তিনি তিনটি জায়গাতে যাবেন, শালতোরা, কেশিয়ারিতে তিনি যাবেন, যেমন পাশাপাশি ঝাড়গ্রামে, সেখানেও কিন্তু তার রোড শো রয়েছে বলে আমরা জানতে পারছি। হীরক মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, হীরকের সঙ্গে কথা বলা যাক। হীরক, অবশ্যই মিঠুন চক্রবর্তী তিনি একটা নাম এবং এবারে তিনি আবার করে তিনি ভোট প্রচারে নামছেন, নির্বাচনী ময়দানে নামছেন, সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের একটা উন্মাদনা তো অবশ্যই থাকবে। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি বিজেপি নেতারা, কেন্দ্রীয় নেতারা তারা আসছেন রাজ্যে, বারংবার তৃণমূলকে বিভিন্নভাবে নিশানা করছেন। সব মিলিয়ে আজকের আবহটা ঠিক কী হতে চলেছে, রাজনৈতিক মহল কীভাবে দেখছে গোটা বিষয়টিকে? সুচিতা, দেখো, ইতিমধ্যেই কিন্তু বাঁকুড়ায় অমিত শাহ থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনকি জেপি নাড্ডা, তারা একাধিকবার সভা করেছেন এবং তার পাশাপাশি অন্যান্য বিজেপি নেতৃত্ব, একেবারে রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব, তারা কিন্তু বারে বারে বাঁকুড়ার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে সভা করেছেন। এবং তারপরে আজকে যেখানে একেবারে প্রথম দফার নির্বাচন রয়েছে, অর্থাৎ বাঁকুড়ার শালতোড়া, ছাতনা, রানীবাঁধ এবং রায়পুর, এই চারটি যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের একেবারে শেষ প্রচার, এবং শেষ প্রচারেই কার্যত একেবারে ঝড় তুলতে চাইছে বিজেপি। এবং সেই লক্ষ্যেই আজকে মিঠুন চক্রবর্তী তিনি প্রচারে নামছেন, অন্তত বিজেপির তরফে তেমনটাই দাবি করা হচ্ছে। আজকে ৯:৫০ নাগাদ তিনি শালতোড়ার লেদ মোড়ে এসে পৌঁছবেন হেলিকপ্টারে করে, তেমনটাই জানা যাচ্ছে, এবং লেদ মোড় থেকে শালতোড়া বাজার পরিক্রমা করে তিনি রোড শো করবেন। এবং স্বাভাবিকভাবেই তুমি বুঝতেই পারছো মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তা কিন্তু শুধু সারা রাজ্যে বা সারা দেশে নয়, বাঁকুড়ার এই অংশেও কিন্তু যথেষ্ট তাঁর জনপ্রিয়তা রয়েছে। এবং সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই প্রচারের একেবারে শেষ মুহূর্তে একটা বড় ধাক্কা দেওয়ার চেষ্টা করছে বিজেপি, অন্তত শালতোড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি নেতৃত্ব তেমনটাই দাবি করছেন। সঞ্চিতা হীরক, আপাতত ধন্যবাদ।
একদিকে নির্বাচনের প্রচার প্রায় তুঙ্গে উঠেছে সব দলে, তার মধ্যে মধ্যে নির্বাচন কমিশনও একাধিক সিদ্ধান্ত নিচ্ছে এবং রাজ্য সরকারও সিদ্ধান্ত নিচ্ছে, যে সিদ্ধান্তগুলো খুব উল্লেখযোগ্য নির্বাচনের অ্যাসপেক্টে দেখতে গেলে। কারণ সুরজিৎ কর পুরো কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার পদ থেকে, অ্যাডভাইজারি তে ছিলেন তিনি, স্টেট অ্যাডভাইজারির দায়িত্বে ছিলেন, সেখান থেকে তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এর পাশাপাশি যে খবর জানাবো, যে মুকুল রায় তার নিরাপত্তা বাড়ানো হলো বলে আমরা জানতে পারছি, কারণ নির্বাচন একেবারে দোরগোড়ায়, তার আগে কিন্তু বিভিন্ন রকমের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যেমন এর আগে আমরা দেখাচ্ছিলাম, জানাচ্ছিলাম আপনাদেরকে যে নির্বাচন কমিশনের তরফ থেকে যেমন একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার জন্য। আপনাদের জানিয়ে দিই, মুকুল রায় তার নিরাপত্তা বাড়ানো হলো, জেড ক্যাটাগরির নিরাপত্তা এবার থেকে দেওয়া হবে মুকুল রায়কে। এরই পাশাপাশি আরও একটি খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেটা পুরুলিয়ার সাধারণ যে পর্যবেক্ষক তাকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তার কারণ, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এক মহিলা অফিসারের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেছেন এবং সেই অভিযোগ পাওয়ার পরে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে, এই সাধারণ পর্যবেক্ষককে সরিয়ে দেওয়া হয়েছে তার কাজ থেকে। আর এর পাশাপাশি জানাই যে নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু বিভিন্ন জায়গা থেকে হিংসার খবরও আমরা পাচ্ছি, বোমাবাজির খবর পাচ্ছি এবং পোস্টার বিতর্ক, বিভিন্ন জায়গায় পোস্টার ছিঁড়ে ফেলার খবরও পাচ্ছি। টিটাগড় বাজারে গতকালের ঘটনা, একটি শুটআউটের ঘটনা ঘটেছে, ভরা বাজার, সেখানে কয়েকজন এসে বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে গুলি চালায়, কে বা কারা গুলি চালালো তাই নিয়ে কিন্তু এই মুহূর্তে তদন্তে নেমেছে পুলিশ। যদি ইতিমধ্যেই রাজনৈতিক যে চাপানুতর বা রাজনৈতিক রং এই গোটা ঘটনায় লেগে গেছে, তৃণমূলের তরফ থেকে বিজেপির দিকে অভিযোগ করা হচ্ছে, বিজেপির তরফ থেকে তৃণমূলের দিকে অভিযোগ করা হচ্ছে, বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে রাজ চক্রবর্তী তার যে মিছিল, সেই মিছিল থেকে এই হামলা চালানো হয়েছে এবং এই গোটা ঘটনায় যিনি গুরুতরভাবে আহত হয়েছেন তাকে ইতিমধ্যেই কলকাতায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে চিকিৎসার জন্য।